অবস্থান কর্মসূচি পালনকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বিএনপির পাঁচ নেতাকে আটক করেছে ডিবি পুলিশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ উপজেলার শিমরাইল মোড় থেকে তাদের আটক করা হয়। অপরদিকে লাঠি সোঁটা নিয়ে বিএনপির অবস্থান কর্মসূচির বিরুদ্ধে উল্টো অবস্থান নেয় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ। এ সময় মিছিলও করেন নেতাকর্মীরা।